সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমার শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, সম্মানিত ইনচার্জবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোশাম্মদ আফরোজ আক্তার, ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণের একটি ক্লাসটি হাজির হয়েছি। আমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে আমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্টের খাতা প্রশ্ন আজকে আমরা বিতরণ করছি, এবং তারই সেই প্রশ্নের আলোকে প্রশ্নের ধারাবাহিকতা আজকে আমার ক্লাস। আজকে আমি যে ক্লাসটি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে ধারণ করছি, সামনে তুলে ধরছি, সেই ক্লাসটি হচ্ছে, দেখো, যে বাংলা ভাষা ও বিরাম চিহ্ন, বাংলা ভাষা ও বাংলা ভাষা এবং বিরাম চিহ্ন। তোমাদের অ্যাসাইনমেন্টের যে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের যে বিষয়টা আছে, যে এখানে তোমাদের যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে যে ভাষার ভাষা বাংলা ভাষা মাতৃভাষা বা ভাষার উপর যে ভাষার রীতি আছে, সাধু রীতি এবং চলিত রীতি, সেই সাধু ভাষা থেকে চলিত ভাষায় রূপান্তর করা এবং সঠিক জায়গায় বিরাম চিহ্ন বসানো, এরই ধারাবাহিকতা আজকে আমার ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো, মোবাইল সেটের সামনে আমার ক্লাস দেখছো, ক্লাসটাকে শেয়ার করে দাও সবাই যাতে দেখে, এবং তোমরা বই খাতা কলম নিয়ে হাজির হও। ব্যাকরণ অংশের ক্লাস যেহেতু, শুধু শুনলেই হবে না, খাতা এবং কলমে কাগজে লিখতে হবে, তাহলে তোমাদের বিষয়টা মনে থাকবে। আর আজকের প্রশ্নটা যারা এতক্ষণে পেয়ে গেছো, অনেকেই পেয়ে গেছো, প্রশ্নটা সামনে রাখো, যে সেখানে একটা কি আছে, একটা অনুচ্ছেদ দেওয়া আছে, সে অনুচ্ছেদটাকে কি করতে বলছে, যে সাধু ভাষা থেকে চলিত রূপে, চলিত ভাষার নিয়ম অনুসারে চলিত রীতিতে রূপান্তর করা এবং সঠিক জায়গায় কি বসানো, বিরাম চিহ্ন বসানো। তো এই যে এই অনুচ্ছেদটা করার আগে আমরা কি করব, আগে ভাষা সম্পর্কে যে সাধু চলিত এগুলো চিনব, আমরা প্রথমেই আসি, চলো যে প্রথমে কি আসি, ভাষা। ভাষা কি আসলে, মনের ভাব প্রকাশ করার মাধ্যমটা হচ্ছে ভাষা। একমাত্র প্রাণী, একমাত্র মানুষই, প্রাণী জগতের মধ্যে একমাত্র মানুষই তার মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারে, এই যে মানুষের যে ভাষাটা। অন্যান্য প্রাণী বিভিন্নভাবে আকার ইঙ্গিতে বিভিন্নভাবে প্রকাশ করে, কিন্তু একমাত্র মানুষ আমরা মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি, এই যে ভাষা। তো সাধারণত যে কথাটা বলে যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমটাই হচ্ছে কি, ভাষা। ভাষা হচ্ছে ব্যাকরণের অন্যতম একটি উপাদান। যে ব্যাকরণের আলাপ আলোচনা, ব্যাকরণের যে সমস্ত বিষয় আছে তার প্রধান ধারক বাহক ভাষা। ভাষা ছাড়া ব্যাকরণ অচল। ব্যাকরণের শুরুটা বা শেষটা, মধ্যমটা যেটাই বলো, যে ভাষা ছাড়া ব্যাকরণ কী করা যায় না, চিন্তা করা যায় না। তাহলে আমরা প্রথমে জানলাম যে আসলে আমরা যে মনের ভাবটা প্রকাশ করি, কথা বলি বাকযন্ত্রের সাহায্যে, সেটা অর্থ প্রকাশ হয়, এটাই ভাষা। তো এই ভাষার বিভিন্ন প্রকারভেদ আছে, মৌখিক ভাষা, লিখিত ভাষা। অতীতকালে, একদম অতীতে, সেই প্রাচীন যুগে যখন লেখার ব্যবস্থা ছিল না, তখনই মৌখিক ভাষা প্রচলন বেশি ছিল, এখনও আছে। তবে তখন তো লেখার মাধ্যম ছিল না, মানুষ বিভিন্নভাবে পাথরে, গাছের পাতা, গাছের ছালে, পাথরের মধ্যে খোদাই করে লিখত, যখন কাগজ কলম ছিল না। আর এটাই যে মৌখিক, মুখে মুখে ভাষার প্রচলন ছিল, সেটাই মৌখিক ভাষা। আর লিখিত ভাষা যেটা আমাদের মনের কথা আমরা কাগজ কলমে লিখি, বিভিন্নভাবে আমরা প্রমাণ স্বরূপ লিখে রাখি, এটা হচ্ছে লিখিত ভাষা। তো এই যে ভাষা, মৌখিক ভাষা, লিখিত ভাষা, ভাষার আরও অনেক শ্রেণীবিভাগ আছে, মাতৃভাষা, বাংলা ভাষা। আমরা যদি বলি যে মাতৃভাষা, মাতৃভাষা কী, মায়ের মুখ থেকে শেখা ভাষাই হচ্ছে মাতৃভাষা। একজন শিশু জন্মের পর আস্তে আস্তে সে মায়ের মুখ থেকে ভাষা শিখে, এটাই তার মাতৃভাষা। আর এই মাতৃভাষাটাকেই বলা হয় প্রথম ভাষা। যে যে দেশের, আমরা বাঙালি, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা মায়ের মুখ থেকে যে ভাষা শিখি সেটা কি, বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, এবং আমাদের প্রথম ভাষা কি, বাংলা, এটাই আমরা শিখি, আমাদের দেশের শিশুরা শিখে। তো যদি পাকিস্তানে একটা শিশু জন্মগ্রহণ করে, সে মায়ের মুখ থেকে যে প্রথম ভাষাটা শিখে, সে উর্দু ভাষা শিখে, তার ওটাও তার প্রথম ভাষা, ওটাও তার মাতৃভাষা, ওটা হচ্ছে কি, তার প্রথম ভাষা। মাতৃভাষা ব্যতীত যে কোনো দেশের, বাংলাদেশ,
পাকিস্তান, ফ্রান্স, আমেরিকা যে কোনো দেশের যে মাতৃভাষা ব্যতীত অন্য যে কোনো ভাষা সেটা হচ্ছে দ্বিতীয় ভাষা, যার যার মাতৃভাষাটা হচ্ছে প্রথম ভাষা, এই প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষা এগুলো অনেক সময় পরীক্ষায় নৈবিত্তিক আকারে আসে। এজন্য একটু জানিয়ে রাখলাম যে তোমাদেরকে যে আসলে ভাষা সম্পর্কে আমাদের অনেক বড় অনেক কিছু জানার আছে, কিন্তু সংক্ষিপ্ত আকারে আমার যে মূল উদ্দেশ্যটা আমি সেখানে যাব তার আগে একটু জানিয়ে রাখছি। এরপরে যদি ধরো আসো যে বাংলা ভাষা, যে বাংলা ভাষা আমরা বাংলায় কথা বলি, যে বাংলা ভাষা কখন থেকে শুরু হয়েছে, বাংলা ভাষা কত সাল থেকে বাংলা ভাষাটা শুরু হয়েছে, বাংলা ভাষা হাজার বছরের পুরনো ভাষা, বাংলা ভাষা হাজার বছরের পুরনো ভাষা, ইন্দো ইউরোপ ভাষা থেকে, ইন্দো ইউরোপ ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে 650 খ্রিস্টাব্দ। বাংলা ভাষার যে উৎপত্তি 650 খ্রিস্টাব্দ থেকে, ইন্দো ইউরোপ ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তো আমরা বাংলায় কথা বলি, বাংলা আমাদের মাতৃভাষা, বাংলা ভাষাকে আমরা ভালোবাসি। এই বাংলা ভাষার জন্য, এই বাংলা ভাষা রক্ষার্থে 1952 সালে আমাদের দেশের অনেক লোক প্রাণ দিয়েছে, রাজপথ রঞ্জিত করেছে ভাষার দাবিতে, ভাষার রক্ষার্থে। তো বাংলা ভাষা আর যে কথাটা আসছে, বাংলা ভাষাকে আমাদের ধারণ করতে হবে, রাখতে হবে, সম্মান করতে হবে, যে বাংলা ভাষা রক্ষার্থে আমাদের দেশের তরুণ ছেলেরা প্রাণ দিয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যে বাংলা ভাষা আমাদের প্রিয় ভাষা। তো আজকের যে মূল ক্লাসটা যে আমরা পড়ব, তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়টা যে সাধু রূপ থেকে চলিত রূপ, আমরা চলো একটু একটু করে সেখানে এগিয়ে যাচ্ছি। ভাষার যে দুটি রীতি আছে, একটা হচ্ছে কি সাধু আর একটা হচ্ছে চলিত। এই ভাষার দুটি রীতি, একটা হচ্ছে সাধু ভাষা আর একটা হচ্ছে কি চলিত ভাষা। সাধু ভাষা কি, আমরা প্রথমে জানবো যে সাধু ভাষাটা কি, সাধু ভাষা কাকে বলে, সাধু ভাষা কোথা থেকে আসলো। বাংলা ভাষার একটি প্রাচীন ভাষা, প্রাচীন রূপ হচ্ছে কি সাধু ভাষা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগে এবং মধ্যযুগে কবি সাহিত্যিকরা সাধু ভাষায় কী করে রাখতেন, তাদের সাহিত্য অঙ্গনে বিভিন্ন গল্প, কবিতা, উপন্যাস, নাটক সাধু ভাষায় লিখতেন। কারণ সাধু ভাষাটা সুধীচন্দ্রের ভাষা, জ্ঞানীগুণীদের ভাষা, সাধু ভাষা প্রাচীন ভাষা। এবং সাধু ভাষায় সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পায়। এটা আমাদের বুঝতে হবে যে আসলে সাধু ভাষাটা কী, সাধু ভাষাটা সাধু ভাষার মধ্যে সর্বনাম পদের এবং ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপটা প্রকাশিত হয়। এখন তোমরা বলবা যে সর্বনাম পদ এবং ক্রিয়াপদ, আমরা কিন্তু সবাই জানি যে পদ কয় প্রকার, পাঁচ প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এর মধ্যে দুটি পদের ব্যবহার আজকে আমরা ভালোভাবে এখানে প্রয়োগ করব, সেটা হচ্ছে সর্বনাম পদ এবং ক্রিয়াপদ। ক্রিয়াপদ এবং সর্বনাম পদ আমাদেরকে চিনতে হবে। ক্রিয়াপদটা আমরা সবাই চিনি, সবাই একটু মনে করো তোমরা ছোটোবেলা থেকে পড়ে আসছো, 3-4 থেকে পড়ে আসছো, ক্রিয়াপদটা হচ্ছে কি, যে ক্রিয়া, কাজ করা, খাওয়া দাওয়া, ঘুমানো, খেলা, এই যে এইসব শব্দগুলো হচ্ছে ক্রিয়াপদ। আর সর্বনাম পদ কোনগুলো, সর্বনাম পদটা হচ্ছে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয়, বিশেষ্য পদের পরিবর্তে যে পদটি ব্যবহৃত হয় সেই পদটি হচ্ছে সর্বনাম পদ। যেমন করিম, করিমের পরিবর্তে এখানে কী বসছে, সে, তারা, তাহারা, এনারা, উহাদের, উনারা, এই যে শব্দগুলো এগুলো হচ্ছে সর্বনাম পদ। তো আমরা আজকে এই সর্বনাম পদের ব্যবহারটা বেশি শিখবো, সর্বনাম এবং ক্রিয়াপদ। আমাদের যে ভাষা সাধু ভাষা, যে সংজ্ঞাটা আমি বললাম সাধু ভাষা, সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণাঙ্গ ব্যবহার, এটা হচ্ছে কি সাধু ভাষা। সাধু ভাষার মধ্যে যেমন ধরো তাহারা খেলিতেছে, আমি যদি একটা উদাহরণ লিখি যে তাহারা খেলিতেছে, খেলিতেছে, তো এই যে তাহারা এটা সর্বনাম পদ, আর খেলিতেছে এটা কোন পদ, ক্রিয়াপদ। তাহলে দেখো তাহারা এটাও সর্বনাম পদ আর খেলিতেছে এটা হচ্ছে ক্রিয়াপদ, এই দুটো শব্দই সাধু ভাষার উদাহরণ, এটা আমাদের বুঝতে হবে এবং চিনতে হবে সাধু ভাষাটা কি। আমরা আজকে পরিবর্তন করব সাধু ভাষা থেকে চলিত ভাষা। এবার আসো চলিত ভাষা কাকে বলে, চলিত ভাষা আমরা যে কথা বলছি সবসময় আমরা বর্তমান যে ভাষাটা, চলিত ভাষা হচ্ছে আধুনিক ভাষা, সাধু ভাষাটা প্রাচীন ভাষা, চলিত ভাষা আমরা আধুনিক ভাষায় কথা বলি। এখানে যে পার্থক্যটা, সাধু ভাষা হচ্ছে সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ প্রকাশ পায়,
আর চলিত ভাষাটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এই সর্বনাম এবং ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে চলিত ভাষা। খুবই সহজ ভাষা, সরল সরল ভাষা, উচ্চারণ খুবই হালকা এবং গতিশীল। চলিত ভাষা তৎসম দেশি বিদেশি শব্দের ব্যবহার বেশি। তো এটা থেকে যখন আমরা চলিত ভাষা নিয়ে আসি, দেখো তাহারা, চলিত ভাষা তারা, খুবই সহজ। এটা একটু বড়, এটা ছোট, এটা কি পূর্ণাঙ্গ রূপ প্রকাশপত্রের সংক্ষিপ্ত রূপ। তো এই যে তাহারা থেকে আমরা পরিবর্তন হয়ে কী হইলো, তারা, এটা হচ্ছে সাধু আর এটা হচ্ছে কি চলিত। আমি বারবার বলছি যে তোমাদের দুটা পদেরই আমরা ব্যবহার আজকে শেখাবো, চলিত এবং সাধু, সাধু ভাষার মধ্যে, সেটা হচ্ছে কি সর্বনাম পদ এবং ক্রিয়াপদ, সর্বনাম পদ এবং ক্রিয়াপদ। দেখো খেলিতেছে, তারা খেলছে, ছোট করে তারা কি করছে খেলছে, তাহলে তারা খেলছে। দুটা উদাহরণ যদি দেখো, যেটা হচ্ছে সর্বনাম পদ আর এটা হচ্ছে ক্রিয়াপদ, যে পরিবর্তনটা হলো পার্থক্যটা দেখো, যে সাধু ভাষা হচ্ছে তাহারা খেলিতেছে, এই সর্বনাম এবং ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ, পূর্ণাঙ্গ ব্যবহারটা হয়েছে, আর এখানে চলিত ভাষা হচ্ছে তারা খেলছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাস ফাইভের এই সর্বনাম পদ এবং ক্রিয়াপদের এই সাধু থেকে চলিত রূপের অনেকগুলো উদাহরণ তোমরা পড়েছো এবং শক আকারে পড়েছো। একটু মনে করে দেখো, তোমাদের ফাইভের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষাগুলো এসেছে, আমি এখন তোমাদের কিছু উদাহরণ দেখাবো বোর্ডে, যে সাধু থেকে চলিত। দেখো আমরা প্রথমে সর্বনাম পদেরটা দেখি, যে এটা হচ্ছে সাধু এখানে চলিত। তো এগুলো আমরা এখন এইভাবে পড়ছি, আমাদের কিন্তু বাক্যে প্রয়োগ করতে হবে। সাধু থেকে চলিত যেটা আমাদের বাক্য বা অনুচ্ছেদ থাকবে সেখান থেকে পরিবর্তন করতে হবে, কিন্তু এই জিনিসটা আমাদের আগে শিখতে হবে। সাধু এবং চলিত কীভাবে তোমরা আসছে দেখো, আমি যদি এখানে লিখি যে পড়িব, কী হবে চলিত, পড়ব, সংক্ষিপ্ত আকারে পড়িব পড়ব, খুবই সংক্ষিপ্ত। করিতেছিলাম, দেখো করিতে ছিলাম, কী হবে চলিত রূপে হবে করছিলাম, করছিলাম। এগুলো হচ্ছে কি ক্রিয়াপদ, ক্রিয়াপদের উদাহরণ। এছাড়া তোমরা দেখবে যে সর্বনাম পদের উদাহরণ যদি দেখো, তাহাদের, এটা হচ্ছে সর্বনাম পদের, তাহাদের কী হবে চলিত রূপ, তাদের। এগুলো বইয়ের মধ্যে অনেক দেওয়া আছে ছক আকারে, সেগুলো আমাদের পড়তে হবে। যেমন ইহাদের, ইহাদের এটা কী হবে সাধু না চলিত, এটা হচ্ছে সাধু, তার চলিত কী হবে ওদের। উহারা, ওরা, খেলিতে ছিলাম, খেলছিলাম, এই যে উদাহরণগুলো সাধু থেকে চলিত, এই উদাহরণগুলো আমাদের জানা থাকতে হবে। এবং আজকের যে আমাদের ষষ্ঠ অ্যাসাইনমেন্টের তোমাদের বাংলা বিষয়ে ব্যাকরণ অংশে যে সাধু থেকে চলিত রূপান্তর করা, এভাবেই যে বিষয়টা, যে খেলিতে খেলতে, পড়িয়া পড়ে, এই যে বিষয়গুলো সাধু থেকে চলিত রূপে রূপান্তর করতে হবে, এই বিষয়টা আমি তোমাদের ধারণা দিলাম। একটু পরেই তোমাদের প্রশ্নের যে অধ্যাপকটা আছে সেই অধ্যাপক থেকে আমি তোমাদের সলভ করার চেষ্টা করব। তো আমরা ভাষা সম্পর্কে যে বিষয়টুকু জানলাম, এর পরবর্তীতে চলে যাব বিরাম চিহ্নে। এর পরবর্তী আলোচনা হচ্ছে বিরাম চিহ্ন। দেখো যে বিরাম চিহ্ন অন্য অন্য নাম আছে, জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন। তো বিরাম চিহ্ন আসলে কি, বিরাম চিহ্নটা কি, আমরা বিভিন্ন সময় কথা বলার সময় বাক্যের মধ্যে থেমে যাই, কথা বলার সময় কী করি বাক্যের মধ্যে থেমে যাই, অনেক সময় কিছু প্রশ্ন জিজ্ঞাসা থাকে, অনেক সময় কিছু জানতে চাওয়া হয়, অনেক সময় আবেগ অনুভূতি, হাসি কান্না প্রকাশ পায়, এই যে বিষয়গুলো, এগুলো যখন আমরা খাতায় লিখি সেই লেখার সময় একটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেই চিহ্নকেই বলে বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে আমরা কথা বলার সময়, আমরা কথা বলার সময় থেমে যাই, যে একটা বাক্য বললাম সেখানে থেমে যায়, বা সেখানে কিছু জিজ্ঞাসা করা হয়, কিছু পূর্ণাঙ্গ বাক্যের ইয়ে থাকে, আবেগ অনুভূতি অনেক কিছু থাকে, তো এগুলোর সময় যখন আমরা এগুলো খাতায় লিখি
সে লেখার সময় কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, সেই চিহ্নগুলোই হচ্ছে বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন বা জ্যোতি চিহ্ন। তো এই বিরাম চিহ্ন, ছেদ চিহ্ন, জ্যোতি চিহ্ন, এই চিহ্নগুলো সম্পর্কে আমাদের কী থাকতে হবে, ধারণা থাকতে হবে যে কোথায় কী বসে, এগুলো আমাদের জানতে হবে, তাহলে আমরা সঠিক জায়গায় এগুলো বসাতে পারবো। তো বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন বিভিন্ন প্রকারের হয়ে থাকে। এক নম্বরে যেটা আসে সেটা দেখো, বিরাম চিহ্ন বিভিন্নগুলো হয়ে থাকে। এখান থেকে যে জিনিসটা আসছে একটা দিয়ে আমি আলোচনা করছি। প্রথমে হচ্ছে দাড়ি। এই দাড়ির চিহ্নটা দেখো, তোমরা সবাই পরিচিত দাড়ি। এই দাড়ির চিহ্নটা কোথায় বসে, কখন বসাতে হবে, বাক্যের সমাপ্তি বা পূর্ণ বিরতি বোঝালে, একটি বাক্যের মধ্যে যখন যে বাক্যটা সমাপ্তি হয়েছে বা পূর্ণ বিরতি বোঝাবে, সেখানেই তোমার দাড়ি চিহ্নটা বসাতে হবে। যে কোনো একটা বাক্য, যে তুমি বললা যে আমার বাবা বাড়িতে নেই, এই যে একটা বাক্য, এর কথা একটা পূর্ণ বাক্য হয়েছে এবং সে সমাপ্তি হয়েছে, সেখানে তুমি দাঁড়িয়ে দিতে পারলা যে ওই বড় বট গাছের পাশে আমাদের বাড়ি, এই যে একটা লাইন, যে সেখানে কী বসবে, দাঁড়ি বসবে। তো একটা উদাহরণ দেখো যে দাঁড়ি কোথায় বসে, যে আমার বাবা বাড়িতে নেই। তো যেখানে পূর্ণ বাক্য হয়েছে এখানে আমরা দাঁড়ি চিহ্ন বসাতে পারলাম। তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা বাক্য যখন লিখবা তার পূর্ণ বিরতি বোঝাবে, সমাপ্তি হবে, সেখানে তুমি দাঁড়ি চিহ্নটা বসাবা। এরপরে আসো প্রশ্ন চিহ্ন, যেটা দুই নম্বরে, প্রশ্নবোধক চিহ্ন। এরকম যে কোনো কিছু জানতে চাওয়া, কোনো কিছু জিজ্ঞেস করা, জানতে চাওয়া, যেটা খুবই সহজ, এই জিনিসটা তোমরা সহজেই বুঝতে পারো। এগুলো তোমরা ক্লাস ফাইভে বিভিন্ন সেন্টেন্স থেকে তোমরা প্রশ্ন করতে শিখেছো, ঠিক সেরকমই যে কীভাবে একটা প্রশ্নবোধক চিহ্নটা কোথায় বসে, যে সেখানে কিছু জানতে চাওয়া হবে, প্রশ্ন করা হবে। ধরো তোমার নাম কি, প্রশ্ন করা হলো, তো সেখানে আমরা কী লিখবো, এই প্রশ্নবোধক চিহ্নটা দেব, তোমার নাম কি। তো এই যেখানে এই প্রশ্নবোধক চিহ্নটা, এগুলোই বিরাম চিহ্ন, যে দাড়ি প্রশ্নবোধক চিহ্ন। তো এগুলো সঠিক যে ব্যবহার সেটা আমাদের জানতে হবে। আজকে তোমাদের যে বাংলা অ্যাসাইনমেন্টের যে অনুচ্ছেদে তোমাদের সাধু থেকে চলিত রূপে রূপান্তরিত করা এবং সঠিক জায়গায় বিরাম চিহ্ন বসানো, তারই ধারাবাহিকতা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো। এবং এগুলো দেখার পর নিজে নিজে চেষ্টা করবে যে এই বিরাম অনুচ্ছেদটা কীভাবে সঠিকভাবে সাধু থেকে চলিত রূপে রূপান্তর করা যায়, সাধু ভাষা থেকে চলিত ভাষায় পরিবর্তন করবা এবং সঠিক জায়গায় বিরাম চিহ্নটা বসাবা। এরপরে আসো বিস্ময় চিহ্ন, যে বিষয়টা দেখো, এই যে বিস্ময় সূচক যে চিহ্নটা, এখানে এই চিহ্নটা আমরা কোথায় বসাই, দুঃখ, আনন্দ, আবেগ, কষ্ট বা অতিরিক্ত, এই যে একটা ইয়ের কথা, যে আমরা যখন অনেক কষ্ট পাই বা দুঃখ পাই তখন এই বিস্ময় সূচক চিহ্নটা বসায়, যে ওরে বাবা কত বড় সাপ, এই যে যখন আমরা এই কথাটা উচ্চারণ করি ওরে বাবা, তার শেষে ওরে বাবা, এখানে আমরা এই বিস্ময় সূচক চিহ্নটা বসাতে পারি। ওরে বাবা মানে কি, আমি চমকে উঠলাম, ওরে বাবা, এখানে আমি এই বিস্ময় সূচক শব্দটা বসাতে পারি, যে কত বড় সাপ, কত বড় সাপ, এখানেও আমি এই শব্দটা, এই চিহ্নটা বসাতে পারি। তাহলে বিস্ময় মানে চমকে ওঠা, অনেক সময় দুঃখ, কষ্ট, ভয় পাওয়া, এই যে আমরা এখানে ভয়ের যে চিহ্নটা বসালাম, এক্ষেত্রে এই বিষয় সূচক চিহ্নটা আমরা বসাতে পারি। তো একটু খেয়াল করবা যে একটার সাথে আর একটা যেন না মিল হয়, যে কোথায় দাড়ি বসাতে হবে তোমার, কোথায় প্রশ্নবোধক বসাতে হবে, কোথায় বিষয় চিহ্ন বসাতে হবে। এর পরবর্তী যে ধাপ সেটা আসো যে কমা, এটা বিরাম চিহ্নের আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে কমা। কমাটা সম্পর্কে আমরা সবাই পরিচিত, যে কমা কোথায় বসে, একটি বাক্যের মধ্যে
অল্প বিরতি, অল্প বিরতি, একটু থামতে হয়, এক সেকেন্ড সময় পরিমাণ যখন থামি আমরা, তখন সেখানে কি বসে, কমা বসে। বিষয়টা চিন্তা করো যে একটা বাক্য যখন আমরা বলবো বা খাতায় লিখবো, সেখানে অল্প বিরতি দিব, এক সেকেন্ড সময় পরিমাণ আমরা থামবো, সেখানেই সাধারণত কি হয়, কমা বসে। ধরো, পরিশ্রম করলেই তুমি সুখী হবে। আমরা একটা উদাহরণ যদি লিখি, দেখো যে পরিশ্রম করলে, পরিশ্রম করলেই, এই যে কমা, পরিশ্রম করলে একটু থামলাম, কমা চিহ্ন দিলাম, তুমি সুখী হবে, তুমি সুখী হবে। তাহলে দেখো যে কমা যে চিহ্নটি, বিরাম চিহ্নটি এই কোথায় বসে, যে অল্প বিরতি, যখনই দেখবা যে একটা বাক্যর মধ্যে অল্প বিরতি আছে বা সেখানে এক সেকেন্ড সময় পরিমাণ থামার একটা বিষয় আছে, সেটাই কী করতে হবে, আমাকে সেখানে কী দিতে হবে, কমা দিতে হবে। তাহলে তোমার ওই বিরাম চিহ্ন বসানোটা সঠিক হবে। এর পরবর্তীতে আসো, যে পাঁচ নম্বরে আসো, সেমিকোলন। কমার্সে একটু বেশি বিরতি, কমার্সে একটু বেশি বিরতি দিতে হবে, সেখানে আমরা সেমিকোলন, দেখো উপরে একটা বিন্দু তারপরে কমা, এটার নাম হচ্ছে কি, সেমিকোলন। কমার্সে একটু বেশি বিরতি দিতে হবে, সেখানে আমরা সেমিকোলন ব্যবহার করতে পারি বা বসাতে পারি। দেখো, সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এ মায়ার বন্ধন কি ছিন্ন করা যায়। দেখো বাক্যটি লেখি যে সংসারের মায়াজালে, সংসারের মায়াজালে আবদ্ধ আমরা। দেখো বাক্যটা, সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এই যে আগে যে আমরা কমা চিহ্নটা পড়েছি, তারপরে দেখো সেমিকোলনের যে বিষয়টা, যে একটু, কমার্সে একটু বেশি বিরতি, এখানে আমরা এই সেমিকোলন ব্যবহারটা ব্যবহার করতে পারি, যে সংসারের মায়াজালে আবদ্ধ আমরা, এ বন্ধন কি ছিন্ন করতে পারি, এ বন্ধন কি ছিন্ন করতে পারি, করতে পারি। তো এই যে এখানেও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসে যে বিষয়টা, তাহলে আমরা যে বিরাম চিহ্নগুলো পড়লাম, দেখো দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিষয় চিহ্ন, কমা, সেমিকোলন, আর একটা আছে দেখো যে উদ্ধরণ চিহ্ন নাম্বার ৬। দেখো যে এই চিহ্নটা কোথায় বসে, এই যে চিহ্নটা সম্পর্কে তোমরা সবাই পরিচিত, যে উদ্ধরণ চিহ্নটা কোথায় বসে, উদ্ধরণ চিহ্নটা বসে বক্তার উক্তিটি, কথাটি প্রত্যক্ষভাবে। ধরো আমি বললাম যে শিক্ষক বললেন গতকাল জাপানে ভূমিকম্প হয়েছে, তো শিক্ষকের কথাটি আমি যখন বললাম যে শিক্ষক বললেন যে গতকাল জাপানে ভূমিকম্প হয়েছে, তো এই যে কথাটি প্রত্যক্ষভাবে, একজনের কথা একজনের উক্তি আর একজনের মুখে যখন বলা হয়, তো এই বিষয়টার ক্ষেত্রে তখন এই উদ্ধরণ চিহ্নটা ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন সম্পর্কে তোমাদের যে ধারণাটা দিলাম, এগুলো মনোযোগ মনে রাখো, একটু পরে আমি তোমাদের প্রশ্নের মধ্যে যে বিষয়টা আছে সেটা নিয়ে কী করব, আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, এবং তোমরা অনেকেই এতক্ষণে, আজকে আমরা যে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে ব্যাকরণ অংশে বা যে প্রশ্ন হাতে পেয়েছে, সবাই দেখো তোমাদের প্রশ্নে একটা অনুচ্ছেদ দেওয়া আছে, সেই অনুচ্ছেদ থেকে তোমাদের কী করতে বলছে, করতে বলছে হচ্ছে যে এখানে সাধু রূপ থেকে চলিত রূপে পরিবর্তন করো এবং এই সঠিক জায়গায় বিরাম চিহ্নগুলো বসাও।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই যদি প্রশ্নটা হাতে নাও দেখতে পারবা যে প্রথম লাইনটি যেটা আছে, সকালবেলা আমার নভেলের সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়াছি। দেখো শিক্ষার্থীবৃন্দ, যে বিষয়টি সকালবেলা আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, আমি একটু লেখি দেখো। জনসত্যি সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদের হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল। দেখো এই পর্যন্ত আমি তোমাদের বিষয়টা বলি, যেরকম আরো বড় অনুচ্ছেদ আছে, তো প্রথমে দেখো যে সকালবেলায় আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়াছি, তো এই যে এখানে এটা কোন পদ বলো দেখি, দিয়াছি এটা হচ্ছে কি ক্রিয়াপদ। আমি যে কিছুক্ষণ আগে তোমাদের পড়ালাম যে সর্বনাম পদ এবং ক্রিয়াপদের সাধু থেকে চলিত রূপের যে পরিবর্তন হবে, রূপান্তর হবে, সেই পদটা আমরা খুঁজে পেয়েছি। এই যে দিয়াছি এটা হচ্ছে কি ক্রিয়াপদ, তো এটার পরিবর্তন এটা কী দেওয়া আছে, সাধু দেওয়া আছে, এটা চলিত রূপ করতে হবে কী হবে, দিয়েছি। দিয়াছি সেটার চলিত রূপ হবে কি দিয়েছি। তাহলে বাক্যটা কী হয় যে সকালবেলা আমার নভেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এখানে একটা কী হবে দাঁড়িয়ে হবে, একটা পূর্ণাঙ্গ বাক্য পূর্ণরূপ প্রকাশ পেয়েছে, তো এখানে আমরা কী বলবো, এখানে দাঁড়িয়ে দিব। এরপরে দেখো যে এমন সময় মিনি আসিয়াই, এখানে কী হবে মিনি এসে, এটাও কি ক্রিয়াপদ, কী হবে এখানে, এমন সময় মিনি এসে আরম্ভ করিয়া দিল, মিনি এসে শুরু, এখানে লিখতে পারো যে শুরু করে দিল। তোমাদের সামনে যাদের সামনে প্রশ্ন আছে প্রশ্নটা সামনে রাখো এবং দেখো যে এমন সময় মিনি এসে শুরু করে দিল, কমা ওখানে কমা বসবে। তারপরে দেখো বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল, সে কিছু জানে না। এই লাইনটা মনোযোগ সহকারে দেখো যে এমন সময় মিনি এসে আসিয়ার, ওখানে কি লিখতে পারো, এসে শুরু করে দিল, এখানে অল্প বিরতি হয়েছে এবং আমাদের যে উদ্ধরণ চিহ্ন বসাবো তার আগে আমরা কমা ব্যবহার করতে পারি, এখানে কমা দিতে পারো। এরপরে দেখো বাবা তার উপরে থেকে উদ্ধরণ চিহ্ন দিয়ে যে বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কোয়া বলেছিল, সে কিছু জানে না, বাক্যটা শেষ হলো, দাঁড়িয়ে দিতে পারো, জানে না। এরপরে দেখো আর একটা না আছে, এই নাটা দিয়ে না একটা প্রশ্নবোধক জিজ্ঞাসাসূচক একটা বিষয় আসে, এই জন্য এখানে প্রশ্ন হবে এবং তোমাদের উদ্ধরণ যে চিহ্নটা শুরু হয়েছিল সেটা শেষ হয়ে যাবে। এরপরে দেখো সে আমার লিখিবার টেবিলে, এই লিখিবার এটা কি ক্রিয়াপদ এবং এটার পরিবর্তন করতে হবে সাধু থেকে চলিত, সেটা হচ্ছে কি লেখার, সে আমার লেখার টেবিলের পার্শ্বে, পার্শ্বে ওখানে দিতে পারো পাশে, পার্শ্বের চলিত রূপ পাশে, আমার পায়ের কাছে বসিয়া, এ বসিয়ার জায়গায় বসে নিজের দুই হাঁটু এবং হাত লইয়া, লইয়ার জায়গায় নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে, এখানে খেলতে শুরু করে দিল, আমার ঘর পথের ধারে দাঁড়ি, মিনি আগডুম বাগডুম
থেলা রেখে জানালার ধারে ছুটিয়া গেল, এখানে লিখবা কি ছুটে গেল, ছুটিয়া গেল, এখানে তোমার চলিত রূপ হবে ছুটে গেল। এবং চিৎকার করিয়া, করিয়ার জায়গায় লিখবা করে, চিৎকার করে ডাকিতে লাগিল, ডাকতে লাগিল, কমা, এবং শেষের যে কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, এই যে এই শব্দ দুটো এখানে উদ্ধরণ চিহ্ন দিয়ে আটকে দিতে পারো। তো তোমাদের আজকের যে ষষ্ঠ অ্যাসাইনমেন্টের বাংলা ব্যাকরণ অংশের এই সাধু ভাষা থেকে, সাধু রূপ থেকে চলিত রূপের যে রূপান্তর, এই দুটাই বিষয়েই আমি তোমাদের যতটুকু বললাম, যে উপর ভিত্তি করে চেষ্টা করো, অবশ্যই পারবা। কীভাবে কোন জায়গাটায় সে সাধু থেকে চলিত করতে হয়, যে সর্বনাম পদ এবং ক্রিয়াপদের বেশিরভাগ এটাই, একটু ব্যতিক্রমও ঘটে এর পরবর্তীতে। আর যেটা হচ্ছে তোমাদের বিরাম চিহ্ন, যে বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি, দাড়ি, কমা, প্রশ্নবোধক, উদ্ধরণ চিহ্ন, সেমিকোলন, এই যে বিষয়গুলো, এগুলোর সঠিক ব্যবহার, এগুলো আরও বিস্তারিত বইতে দেওয়া আছে। বইয়ের সাহায্য নিয়ে তোমরা অ্যাসাইনমেন্টটা শেষ করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি যা আলোচনা করলাম আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। ভালো মতন অ্যাসাইনমেন্টটা শেষ করো, এবং এই করোনাকালীন দুর্যোগ মহামারী এগুলো শেষ হয়ে গেলে আমরা আবার আশা রাখছি যে আমাদের আগের সেই আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজে আগের মতো আমরা আসতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করে আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।